মদ্যপ অবস্থায় মহিলা ও ছাত্রীদের কটূক্তি ও গালিগালাজের অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের মারিচদা, পাঁচবেড়িয়া ও আমতলিয়া এলাকার লাইসেন্সপ্রাপ্ত দুটি মদের দোকান রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই দোকানগুলি থেকে প্রায়শই মদ্যপ অবস্থায় এলাকার মহিলাসহ ছাত্রছাত্রীদের কটূক্তি ও অসভ্য ভাষায় গালিগালাজ করা হয়। আমি কলেজে পড়ি, রোজ এই রাস্তা দিয়ে আমাকে যেতে হয়। কোথাও কোথাও লেখা দেখা যাচ্ছে ফেস্টুন টাঙ্গে, এই রাস্তাতেই আমি দেখছি লেখা আছে দিদির মদ প্রকল্পে উদ্বুদ্ধ হয়ে মদ্যপান করছি, টিটকিরি শিকার হচ্ছি। এবং আমি নিজেই একদিন এমন একটা ঘটনার শিকার হয়েছি, মদ্যপ তিনজন মদ্যপ মারুতি করে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর এমনকি এই যে প্রতিবাদ করা হচ্ছে, এই জন্য বহুদিন থেকে থ্রেটও দেওয়া হচ্ছে, যাদের ঘরে যারা যারা প্রতিবাদ করছে তাদের ঘরে মেয়েদের তুলে নিয়ে এসে তাদের উপর অত্যাচার করা হবে, এরকম থ্রেট। এ বিষয়ে লাইসেন্সপ্রাপ্ত দোকানের মালিককে বহুবার জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। অবশেষে সোমবার গ্রামবাসীরা একত্রিত হয়ে মদের দোকানের মালিকের সঙ্গে কথা বলতে যান, যা পরে বচসায় গড়ায়। আমি সেদিন বেরাচ্ছি এদিক দিয়ে, তখন বাজে পাঁচটা, গানের ক্লাসে যাচ্ছি, আমাকে টাকা দেওয়া হচ্ছে, বলা হচ্ছে এসো এখানে, কেন এটা হবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় মারিচদা থানার পুলিশ। তাদের ঘিরেও বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। মুহূর্তে উত্তপ্ত হয় এলাকা, পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে খণ্ডযুদ্ধ বাঁধে। পরে মারিচদা থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় এলাকা রয়েছে চাপা উত্তেজনা। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।